আগে তুলে নিছো কেন জানো আমি কার মেয়ে চুপ জানে তুমি একজন মুখোশধারী কালো বাজারের সন্ত্রাসী দলের নেতা চাপো সেরে মেয়ে মিথ্যে কথা আমার বাবা একজন সমাজসেবক গরিবের বন্ধু গরিবের বন্ধু গরিবের বন্ধু বলে তো তোমার বাবার জন্য আমাদের মতো গরিবেরা বাস্তব ভিটা ছেড়ে হয়েছি ফেরারি গরিবের বন্ধু বলে তো একটি অসহায় মেয়ে তার বাবার জীবন বাঁচাবার জন্য নিজের পায়ে ঘুঙ্গুর পরে তোমার বাবার রঙ মলে রাখছে ইচ্ছে করলে আমরাও তোমাকে নাচাতে পারি হ্যালো দুখাই বলছি তাহলে তুই আমার মেয়েকে আমি কিডন্যাপ করেছি আমি তোকে ফাঁসিতে ঝুলাবো মাটিকে ভালোবেসে আন্দোলনে নেমেছি আর মাটিকে যারা ভালোবাসে তারা ফাঁসির ভয় করে না তোর ঠিকানা বল আল্লাহর কাছে আমার মেয়েকে কোথায় রেখেছিস বল জীবননগর বস্তি মুক্ত হওয়ার আগ পর্যন্ত তুই তোর মেয়েকে পাবি না পাবি না শেঠ পাবি না হ্যালো কে জাফর শেঠ সালাম আলাইকুম ভালো আছেন তুমি একটা ছাগল সেদিন তোমাকে বলেছিলাম ক্রিমিনাল দুখাই ও তার বন্ধুদের অ্যারেস্ট করতে কিন্তু তুমি পারোনি তুমি একটা ভুয়ো পুলিশ কি করে পারবো বস্তিবাসীরা সেদিন যেভাবে আক্রমণ করেছে কোন রকম জান নিয়ে পালিয়েছি অপদার্থ আমি আর তুমি তো হোটেলে নাচ দেখছিলাম এই ভাগে ক্রিমিনাল দুখাই আমার মেয়েকে তুলে নিয়ে গেছে বললেন দুখাই আপনার মেয়ে মিতুকে তুলে নিয়ে গেছে বলেছি তো অধিকার আদায়ের আগ পর্যন্ত আমার ছেলেরা কোথায় আছে তা আমি কেন এই বস্তির কোনো মানুষের মুখ থেকে আপনি জানতে পারবেন না আপনি যে অধিকার আদায়ের কথা বলছেন সেই অধিকার যখন আইনকে ছাড়িয়ে যায় তখনই আইনের হাত করা অপরাধীকে খুঁজে বেড়ায় কি বলতে চান আপনি বলতে চাই যে ছেলেদের আপনি আপনার আঁচলের তলায় লুকিয়ে রাখছেন আপনি কি জানেন তারা কত বড় অপরাধী আমার ছেলেরা কোনো অপরাধ করেনি করতে পারে না আপনি জানেন না আপনার ছেলেরা অধিকার আদায়ের নামে একটা নিরপরাধ মেয়েকে জোর করে তুলে নিয়ে এসেছে এরপরও কি আপনি বলবেন আপনার ছেলেরা নিরপরাধ আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি এই অপরাধের শাস্তি ওদের পেটেই হবে দুখাই তোমরা যা করছো এটা অন্যায় অবিচার কোনটা অন্যায় কোনটা অবিচার তা তুমি কি করে বুঝবে খোদার জ্বালা যে কত ভয়াবহ তা তুমি কখনো বুঝেছ না শীতের কনকনে রাতে ফুটপাথ রেল লাইনের ধারে রাত কাটানো কষ্ট কি তা তুমি কখনো অনুভব করেছ না তোমার বাবার মতো মানুষেরা যখন আমাদের মতো গরিবদের মুখের গ্রাস কেড়ে নেয় তার যন্ত্রণা যে কত ভয়ঙ্কর তা তুমি কখনো অনুভব করেছ না তাহলে তুমি কি করে বুঝবে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তোমার বাবা আমাদের মাথা গোঁজা ঠাইটুকু কেড়ে নিতে চাইছে প্রতিবাদ করাতে পশুর মতো আঘাতে আঘাতে আমার দেহটাকে কত অভিজ্ঞত করে দিয়েছে না তোমাকে শুনতেই হবে কারণ তুমি সাধারণ মানুষের কাছে যাওনি তাদের জীবনের দুঃখ তুমি বুঝোনি বাবার গলা রাজপ্রাসাদে থেকে বিলাসী জীবন কাটিয়েছি যা খুশি তাই করেছি গরিবকে নিচু চোখে দেখেছি কিন্তু কেন গরিবের আন্দোলন করে বুঝতে পারিনি আমাকে তুলে এনে জীবন সম্পর্কে যে ধারণা দিলে তা আমার সারা জীবন মনে থাকবে আমাকে ছেড়ে দাও তা না হলে মেরে ফেলো এত কষ্ট আমি সইতে পারবো না এত কষ্ট আমি সইতে পারবো না
তুমি বুঝতে পেরেছো এটাই যথেষ্ট। তুমি এখন যেতে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে তোমাদের আন্দোলনে আমি যদি কোনোদিন কোনো রকম সহায়তা করতে পারি সেদিন নিজেকে মানুষ বলে ভাবতে পারবো। আসি।